তখন তার মা তো বিস্ময়ে হতবাক তার মায়ের চোখ বড় বড় আমতা আমতা করে বলছেন যে হুজুর আমি তো ওকে কখনো পড়াই নাই ও কিভাবে সতেরো পাড়া মুখস্থ শুনিয়ে দিল এটা তো আমারও বোধগম্য নয় আমিও তো জানি না আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি অবরাকাত প্রিয় দর্শক আবারও ফিরে আলাম মাই টিভির অনন্য অনুষ্ঠান ইসলামিক গল্পতে আজকে আমি আপনাদের মাঝে যে গল্পটি নিয়ে আলোচনা করব যে গল্প নিয়ে কথা বলবো সেটা হলো একজন বিশিষ্ট বুজুর একজন বিশিষ্ট তাবে একজন বিশিষ্ট তাপস শায়েখ কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমতুল্লাহ আলাই সম্পর্কে তার জীবনে বহু উল্লেখযোগ্য ঘটনা আছে আজকে আমি তার শুরু অবস্থায় শায়েখ কুতুবুদ্দিন বখতিয়ার কাকি যখন ছয় বছর বয়স হয় ছয় বছরের শিশু কুতুবুদ্দিন উদ্দিন রহমতুল্লাহ আলেই তাকে নিয়ে তার মা মাদ্রাসায় গেলেন মাদ্রাসার যে হুজুর আছেন শিক্ষক আছেন যিনি কোরআন শিখান তার কাছে তার সন্তানকে নিয়ে গেলেন বললেন যে হুজুর আমার এই সন্তানকে আপনি পবিত্র কোরআনের সবক দেন আলিব্বা তাসা থেকে তার সবক আপনি শুরু করান তখন সেই ওস্তাদ ছোট্ট ছয় বছরের কুতুবুদ্দিন কাকিকে বললেন যে পড় বিসমিল্লাহ রহমান রহিম তখন কুতুবুদ্দিন বখতিয়ার কাকি বিল্লাহ থেকে শুরু করলেন বিসমিল্লাহ রহমান রহিম আলহামদুলিল্লাহ রবিল্লা আলমিন রহমান রহিম শেষ করলেন এরপরে শুরু করলেন আলিফ মিম যালিকাল কিতাবুল আরইফী এভাবে সূরা বাকারা শেষ করলেন এরপরে শুরু করলেন বিসমিল্লাহির রহমানির রহিম আলিফ লাম মিম আল্লাহু লা ইলাহা ইল্লা আলিম ডান শেষ করলেন এরপরে সুরা নিশা শুরু করলেন আউযুবিল্লাহিন মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রহিম

তুমি বললে তাকে আলিব্বা পড়াতে তাকে সুরা ফাতেহার সবক দিতে অথচ সে সুরা থেকে নিয়ে সতেরো পাড়া মুখস্থ শুনিয়ে দিল তখন তার মা তো বিস্ময়ে হতবাক তার মায়ের চোখ বড় বড় আমতা আমতা করে বলছেন যে হুজুর আমি তো ওকে কখনো পড়াই নাই। ও কিভাবে সতেরো পারা মুখস্থ শুনিয়ে দিল এটা তো আমারও বোধগম্য নয় আমিও তো জানি না কুতুবুদ্দিন তুমি এটা কি করলে কার কাছে তুমি পড়েছো তার কাছে তুমি মুখস্থ করেছ তখন ছোট্ট ছয় বছরের কুতুবউদ্দিন উদ্দিন কাকি রহমতুল্লাহ আলাই বলল যে মা আমি তো কারো কাছে পড়িনি আমি তো কারো কাছে শিখিনি বরং আমি তোমার মুখ থেকে শুনে শুনে তোমার জবান থেকে শুনে শুনে আমি পারা কোরআনের হাফেজ আল্লাহ আমাকে বানিয়ে দিয়েছে